আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষক কৃষকের কথা চ্যানেল থেকে আমি আমার সুপ্রিয় কৃষক ভাইদেরকে জানাই স্বাগতম। ভাইরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা সিনজেন্টার এমিস্টাটপ নিয়ে। সিনজেন্টার এমিস্টাটপ একটি ছত্রাকনাশক, এটি খুবই ভালো একটি ছত্রাকনাশক। এই ছত্রাকনাশকটি নিয়ে আমি আপনার সামনে একটু আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো এমিস্টাটপ। এমিস্টাটপ সিনজেন্টার একটি ছত্রাকনাশক, যা 325 সিসি, যার ভিতরে বিদ্যমান আছে অ্যাজোক্সি স্ট্রোবিন ও ডাইফেনাকোনাজল। এই দুটি গ্রুপের সমন্বয়ে এমিস্টাটপ তৈরি। এমিস্টাটপ ধানের খোল পচা রোগ সহ ধানের ধান এবং অন্যান্য ফসল যেমন পান, মরিচ, আলু, ভুট্টা, পেঁয়াজ সহ নানাবিধ ফসলের নানাবিধ ভালো ভালো কাজ করে। ফাঙ্গিসাইডগুলোর মধ্যে বিশ্বের সেরা ফাঙ্গিসাইডগুলোর মধ্যে সিনজেন্টার এমিস্টাটপ অত্যন্ত কার্যকরী এবং খুব গুরুত্বপূর্ণ একটি ছত্রাকনাশক। ছত্রাকনাশক হিসেবে বাংলাদেশ সহ ইন্ডিয়া এর ব্যাপক পরিচিতি আছে। এই ছত্রাকনাশকটি ধান সহ পান, পেঁয়াজ, মরিচ, আলু, টমেটো, তরমুজ, আম এছাড়া অন্যান্য ফসলে ব্যবহার করা যায়। এটি অনুমোদিত মাত্রায় ব্যবহার করতে হয়। বোতলের গায়ে মাত্রা দেওয়া আছে, সেই অনুপাতে ব্যবহার করতে হবে। ধানের সিড ব্লাইস্ট ও ব্লাস্ট, পানের ফুট রট, আমের অ্যানথ্রাকনোস সহ ইত্যাদি ছত্রাকনাশক হিসেবে ব্যবহার হয়। যদিও দর্শক আমরা জানি এমিস্টাটপ একটি ছত্রাকনাশক, সাধারণ কৃষকের কাছে এমিস্টাটপ একটি ভিটামিন হিসাবে কাজ করে। অনেকেই সাধারণ কৃষকরা এটাকে ধানের ফলন ভিটামিন হিসাবে ব্যবহার করে থাকে, তারা ভাবে এটা দ্বারা ফলন অনেকটা বৃদ্ধি পায়। হ্যাঁ দর্শক, এমিস্টাটপ ব্যবহার করলে ফলন বৃদ্ধি পায়। একটা ক্ষেত্রে ছত্রাকের আক্রমণ থাকলে অটোমেটিক সে জমিনে ফলনের হার মিনিমাম 3 থেকে 4 গুণ কমে যেতে পারে, যা এটি ব্যবহার করার জন্য সেই ছত্রাকটি চলে যায়, যার কারণেই ফলনটা বৃদ্ধি হয়। আর কৃষক সাধারণ কৃষক ভাবে সেটা ফলন বৃদ্ধি হিসাবে, এক কথায় ভিটামিন হিসাবে এমিস্টাটপ ব্যবহার করা হচ্ছে। এমিস্টাটপ ব্যবহার করার পূর্বে আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এমিস্টাটপ বিশ্বের অন্যতম কোম্পানি সিনজেন্টার একটি ফাঙ্গিসাইড, যা এই ছত্রাকনাশকটি হুবহু নকল করতেও অনেক অসাধু ব্যবসায়ী এবং অসাধু লোকেরা এটিকে কপি আকার ধারণ করেছে। তাই সিনজেন্টার এমিস্টাটপ কেনার আগে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। সিনজেন্টার বোতলটি আপনি দেখতে পাচ্ছেন, এই বোতলটি উজ্জ্বল প্লাস্টিক দ্বারা একটি বোতল, কিন্তু 2 নম্বরটির একটি প্লাস্টিকের কালার হবে ধূসর, আর প্লাস্টিকটা নর্মাল মনে হবে, প্লাস্টিকটা অনেক হালকা হবে। যেমন আমরা এমিস্টাটপটা চাপ দিলাম, চাপ দিলে অনেকটাই হার্ড, কিন্তু ওই প্লাস্টিকটা অনেকটাই নরম হবে। আর ভিতরের ওষুধটা ঘি কালারের হবে, একটু ঘন লিকুইড হবে, আর সেটা একটু সাদা, 2 নম্বরটা সাদা ফ্যাকাশে হালকা হালকা বর্ণে থাকবে। দর্শক, এমিস্টাটপের আরও কিছু বিশেষ গুণ আছে, সেটা হলো এমিস্টাটপ যে কোনো পশুর জন্যই ব্যবহার করেন ভালো কাজ করবে। সেই হিসাবে নানাবিধ ফসলই ব্যবহার করা যায় এবং কি এর চমৎকার একটি রেজাল্টও আছে। আমরা ধানই সাধারণত বেশি ব্যবহার করি। এমিস্টাটপ ব্যবহার করলে ধানের দানাগুলো চকচকে ঝকঝকে হয়, ধানের চাউলটা যেটা পচে আমরা যেটাকে লক্ষ্মীর গু বলি, এমিস্টাটপ ব্যবহার করলে এই সমস্যাটা আসে না। ধানের খোল পচা রোগের জন্য এমিস্টাটপ খুবই গুরুত্বপূর্ণ একটি ছত্রাকনাশক। এই এমিস্টাটপ ছাড়াও বিভিন্ন কোম্পানির অনেক ভালো ভালো ছত্রাকনাশক আছে, যেমন অটর নাভারা, বায়ারের নাটিবো, সেতু পেস্টিসাইডের সেলটিমা, এছাড়াও আরও অন্যান্য ভালো কোম্পানির ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে এমিস্টাটপ ব্যবহার করারই সাজেশন দিব। এমিস্টাটপ ধানে 2-3 বার ব্যবহার করা যায়। সমস্যা দেখা দিলে এমিস্টাটপ ব্যবহার করবেন, তবে সমস্যা ছাড়াও এমিস্টাটপ
সাধারণত ধানে যখন ধানগুলো থোড় থেকে বাহির হবে তখন একবার ব্যবহার করবেন, এবং যখন সিসাগুলো মাথা ভারী হবে এবং নিচের দুর্বল ধানগুলো পিঠ ভাসা দিয়ে উপরে উঠবে তখন একবার ব্যবহার করবেন। তাতে করে ধান চকচকে ঝকঝকে হবে, ছত্রাক মুক্ত হবে, ফলনেও অনেকটাই বেশি হবে। দর্শক, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করবেন। আল্লাহ হাফেজ।